আম্মাল ইয়তিমা ফালা তাকহার তুমি এতিমের প্রতি কঠোর হইও না এতিমের প্রতি কঠোর হইও না আরে ভাই নবীজি এতিমের ব্যথা যেই বুঝা বুঝছে এটা মূলত আল্লাহ আপনাকে আর আমাকে বলছেন দুনিয়ার মানুষ সবাইকে বলছেন ফাম্মাল ইয়তিমা ফালা তাকহার এতিমের প্রতি কঠোর হইও না নবী এতিমের প্রতি এতই মায়া দেখাইতেন নবী এতিমের প্রতি এতই দয়া দেখাইতেন এক এতিম বাচ্ছা নবীর কাছে গিয়া বলে ইয়া রাসুর আল্লাহ আমার বাবা অনায় আমার মা অনায় দুনিয়াতে আমি এতিম মানুষ অতএব আমার সম্বল ছিল একটি খেজুরের বাগান খেজুর বাগান চাষবাস করে আমি আমার জীবন যাপন করতাম কিন্তু দুঃখের বিষয় নবীজি আজকে আমার এই খেজুরের বাগান ট একজোরে নিয়ে গেছে নবীজির মাথা গরম হয়ে গেছে এতিম ছেলে যখন নবী গেছে গিয়া বিচার দেয় ইয়ার আসুল্লাহ আমি এতিম সন্তান আমার খেজুরের বাগানে একজন আত্মসাৎ করে নিয়ে গেছে তো নবীর মাথা গরম হয়ে গেছে কারণ নবী তোক সুরা নিসার দশ নাম্বার আয়াত ভালো করে জানে ইন্নাল্লা কিনা ইয়াকুলু নাম আদুলমান ইন্নামা কুলু নাফি বুতু নিহিম না র অসাও না সাই র নিশ্চয়ই যারা দুনিয়াতে এতিমের সম্পত্তি আত্মসাত করে অন্যায়ভাবে অন্যায়ভাবে গ্রাস করে এতিমের সম্পত্তি তারা তাদের পেটের ভিতরে আগুন ব্যতীত আর কিছু প্রবেশ করায় না যারা এতিমের সম্পত্তি জানা সত্যি আত্মসাত করেছেন এটা কাজ করবেন বাড়িতে গিয়া চুলার মধ্যে আগুন জ্বালায় আগুন খায়েন যারা এতিমের সম্পত্তি আত্মসাত করেছেন আপনার জানা মতে এতিমের সম্পত্তি যারা আত্মসাত করেছেন চুলা থেকে আগুন খাবেন আগুন আগুন যদি দুনিয়ার টানা খাইতে পারেন তাহলে কেমতের জাহান নামে একজন খাইবেন কিভাবে কঠিন আজাব হবে কিন্তু এটা তো নবীর কাছে যাওয়ার পরে নবী বলতেছে সর্বনাশ তাকে ধরে নিয়ে আসো এতিমের সম্পত্তি আমি নবী থাকতে আত্মসাত করে ব্যাপারটা কি ধরে নিয়ে আসো একে ধরে নিয়ে আসার পরে নবী জিজ্ঞাসা করলো বেটা এতিমের সম্পত্তি আত্মসাত করলি কেন পরে ও বলতেছে নবীজি মূলত সম্পত্তিটা আমারই ছিল খেজুরের বাগানটা মূলত আমারই ছিল নবী বলতেছে যদি তোমার থাকে তাহলে তোমার সম্পত্তির দলিল আছে না বলতেছে অবশ্যই আছে যাও নিয়ে আসো দৌড়াইয়া দলিল নিয়ে আসলো আনার পরে দেখলো আসলে মূলত ঘটনা হলো সম্পত্তিটা ওই ব্যক্তিরই ছিল ওই ব্যক্তিরই ছিল এখন নবীজি তো ইনসাব ভিত্তিক বিচার করবে এখন নবীজি রায় দিলেন যে যেহেতু দলিল তোমার অর্থাৎ সম্পত্তি তোমার এখন এতিম বাচ্চা দেখলো যে রায়টা ওই ব্যক্তির পক্ষে চলে গেল। এতিম বাচ্চা খুব কান্নাকাটি শুরু করলো এই দিক দিয়ে এতিম বাচ্চাও কাঁধে সাথে নবীও কাঁধে মূলত জায়গাটা ওই ব্যক্তির ছিল এতদিন এতিম বাচ্চায় চাষবাস করে খেত আর কি এতদিন এতিম বাচ্চায় চাষবাস করত তো এখন আবার তার জমি সে নিয়ে গেছে তো এতিম বাচ্চা তো ছোটো মানুষ বুঝে না ওর মনে করছে যে ওর সম্পত্তি মনে হয় ও নিয়ে গেছে তো নবীজি বিচার করলো যেহেতু সম্পত্তি তোমার তাহলে তুমি তো তোমার সম্পত্তি নিবাই যাও নিয়ে যাও এতিমের সম্পত্তি ছিল না মূলত এটা তো এতিম বাচ্চা খুব কান্নাকাটি করতেছে তো নবী বলতেছে না আল্লাহ তোমাকে উত্তম ব্যবস্থা করে দিবেন এখন ওই লোকটাকে নবী বলল দেখো সম্পত্তি তো তোমার সম্পত্তি তো তোমারই তোমাকে আমি নবী বলতেছি শোনো তোমার এই সম্পত্তিটা তুমি পেয়েছো আলহামদুলিল্লাহ এখন তুমি যদি এই সম্পত্তিটা এতিমকে দান করে দাও তাহলে আমি নবীজি বলি আল্লাহ তোমাকে জান্নাতে এর চেয়ে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি দামির একটা বাগান আমি এখন নবী সার্টিফিকেট দিই তোমাকে আল্লাহ জান্নাত হয়ে দিব আপনারা শুভ আল্লাহ বলছেন কিন্তু বেটাই বলতেছে নবীজি জান্নাতে যে আল্লাহ আমাকে বাগান দিবে কোটি গুণ দামি ওইটা হইছে বাকি আর দুনিয়াটা হইলো নগদ নবীজি জান্নাতে বাগান দিবে ওইটা বাকি আমার দুনিয়ারটা যদিও কম দামের হোক এটা নগদ আর জান্নাতের বাকি অতএব আমি ওই বাকি দিকে তাকায় নগদটা ছাড়তে রাজি না মানে মুনাফিক যুগে যুগে ছিল তো জানে সে তাকে মানে পাশে ছিল আবুদার দা রদি আল্লাহ তালানবীজ সাহাবি আবুদার দা ওই লোকটাকে টান দিল টান দিয়ে বাহিরে নিলো বেটা নবী চাইলো তোমার বাগানটা এতিমকে দিলে না নবী তো নিজের জন্য চায় নাই এতিমের জন্য চেয়েছে দিলে না বলতেছে না আমি বাকি বাকিটার জন্য নগদ ছাড়তে রাজি না ফলে বলতেছে তোর বাগানের দাম কত বল এখন আমি এই মুহূর্তে তোর বাগানটা ক্রয় করবো আবু দারদা নবীদের সাহাবি ছিল বলতেছে না বাগান বিক্রিও করব না কিছু লোক আছে না গাড়তে লোক বাগান বিক্রিও করব না তো আবু দারদা বলতেছে এই মদিনার মধ্যে আমার একটা স্পেশাল একটা খেজুরের বাগান আছে জানো বলতেছে আমি না সবাই জানে আমি না সবাই জানে পরে বলতেছে আমার স্পেশাল বাগানটা তোমাকে দিয়ে দিব আর তোমার নরমাল বাগানটা আমাকে দাও ও বলতেছে বেটা তুমি নবীর সাহাবি ওই আমার সাথে ঠাট্টা করো কারণ আমার বাগান একশোটা এক ফাল তোমার বাগান একটু এক ফাল মানে ওই লোকটার একশো বাগানের সমান আবু এক বাগানই এই জন্য ওই লোকটা বলতেছে আমার সাথে তুমি নবীর সাহাবি হয়ে ঠাট্টা করো কীভাবে আপনাদেরকে বুঝাই ধরেন আপনার আমতলা দশটা বিট আছে আর ওই দিক বাবুর হাটে একজনের হাট ওলাই যদি আপনাকে বলে যে আমি বাবুর হাটের দশ বিট দিই আপনার আমতলার দশটা বিট আমাকে দিয়ে দেন আপনি তো বলবেন মেয়ে ফাইস দামে শুরু করছো তো ওই লোকটা বলতেছে মিয়া তুমি নবীর সাহাবি হয়ে আমার সাথে ঠাট্টা করো আবুদারদা বলতেছে বেটা আমার তো একটা বাগান তোর বাগানের একশো বাগানের সমান যেহেতু একটা বাগান তোর কাছে যিনি জিনিসটা চেয়েছে ওই লোকটাকে তুই চিনলি না এই মুহূর্তে আমি আবু আবুদারদ যদি গোটা পৃথিবীর মালিক থাকতাম গোটা পৃথিবী আমি আল্লাহ নবীর জন্য দান করে দিতাম বেটা তাই বলতে যাও রাজি হইলাম আমার বাগান তোমাকে দিলাম তোমার বাগান আমাকে দিয়ে দাও যাই হোক ওর বাগান নিয়ে নবীর কাছে গেলো বলতেছি সি আল্লাহ তো কিছুক্ষণ পূর্বে যে বসেন তার বাগানটা যদি দান করে দেয় এতিমকে তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে বাগান দিবে তো সেই বাগানটা যদি আমি আবুদার দা এই এতিমকে দান করি তাহলে কি আল্লাহ আমাকে জান্নাতে বাগান দিবে তো নবীজি বলতেছে আবুদার দা তার বাগান আবার তুমি দাও কিভাবে। বলতেছে নবীজি আমার যে একটা স্পেশাল বাগান আছে না এই বাগানটা তাকে দিছি তা তার বাগানটা আমি নিছি নবীজি বলতেছে এটা কল্লা কি মিয়া তোমার এত দামি বাগানটা তাকে দিলা আর তার নর্মাল বাগানটা তুমি নিলা আবু দারদার ছোক দিয়ে গর গর করে পানি বের হতেস বলতেছে নবীজি গোটা কাহিনী আমি দাঁড়ায় দেখছি আপনি বলতেছেন আমার দামি বাগান নবী গো আপনি যে কত মোহাব্বত আমি করি আপনাকে বুঝাইতে পারবো না আমি যে কত মোহাব্বত কত ভালোবাসি আপনি তো তার কাছে বাগানটা এতিমের জন্য চেয়েছে না আপনার নিজের জন্য তো চান নাই আর নবী আপনি বলতেছেন আমার দামি বাগান নবী আমি আপনাকে এতই মহাব্বত করি এতই ভালোবাসি এই মুহূর্তে যদি আমি গোটা পৃথিবীর মালিক থাকতাম গোটা পৃথিবী আপনার পায়ের নিচে এনে দিতাম এটা নবীর মহাব্বত নবীর ভালোবাসা আবু দারদা বলতেছে নবীজি সে আপনাকে চিনে না এই জন্য তার বাগান আপনাকে দেয় নাই আমি চিনেছি আপনি আল্লাহর আসমানের নিচে জমিনের পরে সবচেয়ে সম্মানিত মানুষ আপনি যদি আল্লাহকে বলেন গোটা উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ হয়ে যেত আপনি চান নাই একটি বাগান চেয়েছেন দামি বাগান তাকে দিয়া তার বাগান আমি আপনাকে দিলাম আপনি খুশি মনে তিমকে দান করে দেন নবীজি এবার দারুণ খুশি হলেন আবু দারদা এমনি তো রদিয়াল্লাহ আনহু মরদান তারপরেও আমি পয়েগাম্বারে আরবি বিশ্বনবী রহমাতুল্লিল্লা আলামিন সাক্ষ্য দিলাম আল্লাহ জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে